মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে। এর ওয়ার্কিং প্রিন্সিপাল হলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে থার্মাল এনার্জিতে কনভার্ট করা। মাইক্রোওয়েভ হলো এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা অবশ্যই মানুষ খালি চোখে দেখতে পারে না। আর যা তরঙ্গদৈর্ঘ্যটা রেডিও তরঙ্গদৈর্ঘ্য থেকে ছোট হয় এবং অবলোহিত তরঙ্গদৈর্ঘ্য থেকে বড় হয়। মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দুটি মেইন ডিভাইস থাকে, একটা হলো ম্যাগনেট্রন আর একটা হলো ওয়েভ গাইড। ম্যাগনেট্রন মাইক্রোওয়েভ তরঙ্গটাকে সৃষ্টি করে এবং ওয়েভ গাইডটা যেখানে খাবার রাখা থাকে সেখানে ওয়েভগুলোকে মুভ করায়। এবার মাইক্রোওয়েভ ওভেনে যখন আমরা কোনো খাবারকে করবো গরম করার জন্য, তখন সেই খাবারের মধ্যে কী থাকবে? ময়েশ্চার থাকবে, অর্থাৎ ওয়াটার মলিকিউলস থাকবে। আর ওয়াটার মলিকিউল যদি আমি দেখি, তার একটা পারমানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে অক্সিজেন আর হাইড্রোজেনের ইলেকট্রনিটি ডিফারেন্সের কারণে, এবং এর যে জিওমেট্রি রয়েছে অ্যাঙ্গুলার জিওমেট্রি তার কারণে। পারমানেন্ট ডাইপোল মোমেন্ট থাকার কারণে এই মাইক্রোওয়েভটা ওয়াটার মলিকিউলের সঙ্গে ইন্টারাক্ট করে। ইন্টারাক্ট করে মানে কি? ওয়াটার মলিকিউলকে রোটেশন করায়। আর এরকম যখন অসংখ্য ওয়াটার মলিকিউলগুলো যখন রোটেট করতে থাকে, পাশাপাশি ঘর্ষণের ফলে হিট জেনারেট হয় এবং হিটটা খাবারটাকে গরম করতে সাহায্য করে।